শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নূর মোহাম্মদ শেখ, পিতা মোহাম্মদ মঙ্গল শেখ, মায়ের নাম আমিনা বেগম, গ্রাম কৃষ্ণপুর, পোস্ট সমাজ ইসিপুর, থানা রাজৌর, জেলা মাদারীপুর। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? যুদ্ধ শুরু হওয়ার আগে আমি একজন ছাত্র ছিলাম। কোন স্কুলে? ইসিপুর হাই স্কুলের আমি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম। যদি আমি একই ক্লাসে ক্লাস 5 দুই বছর ছিলাম, যার জন্য আমার একটু বয়স বেশি ছিল। কিন্তু তৎকালীন সময়ে স্টুয়ার্ট মুজিব এবং প্রয়াত শ্রী ফণীভূষণ মজুমদার আমাদের স্কুলে আসতেন। স্কুলের দক্ষিণ পাশে একটা আম গাছ ছিলেন। তারা দেশের অবস্থা এবং বঙ্গবন্ধুর যে সংগ্রামের কথাগুলো তাদের মধ্যে থেকে আমরা শুনি। এখানে বলে রাখা ভালো, স্টুয়ার্ট মুজিব ছিলেন নিবির একজন সদস্য। তিনি আগরতলা ষড়যন্ত্রের আসামি ছিলেন। তিনিও মাদারীপুরের কৃতি সন্তান এবং ফণীভূষণ মজুমদার আমারই থানার লোক ছিলেন। তো তারা মাঝে মাঝেই আমাদের স্কুলে আসতেন ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য, স্বাধীনতা সংগ্রামের যে প্রেক্ষাপটগুলো আমাদের কাছে বর্ণনা করতেন। এরই পর্যায়ে আমরা বিভিন্ন সময় থানা এবং বিভিন্ন জায়গায় আমরা পিকেটিং করি। এমনিতে কোনো ছাত্র রাজনীতি তো করতেন না? না, ছাত্র রাজনীতি করতেন আমরা নর্মাল আম জনতা যেভাবে ছিল ছাত্র, এরকম আমরা ছাত্র ছিলাম। এরই মধ্যে আসে মার্চ মাস, তখন টান টান উত্তেজনা, কখনো খুলনাতে বিহারি এবং বাঙালির সাথে যুদ্ধ কাটাকাটি এরকম শুনতে পাই। এবং এক পর্যায়ে আমরা 27 মার্চ রেডিওর মাধ্যমে আমরা শুনতে পাই যে 27 মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। তখন আমরা স্থানীয় যে সমস্ত আর্মির লোকজন ছিলেন, বিশেষ করে তৎকালীন সময় ওয়ারেন্ট অফিসার মেজবাউদ্দিন, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আলী আজম, তখন তিনি ছিলেন রাইটার, লিডিং রাইটার, এবং আর্মির একজন ছিলেন, তার নাম হয়েছে আক্কাস আলী, উনিও তখন সিপাহী র্যাঙ্কের ছিলেন। এরা মিলে আমাদেরকে বাস দিয়া আমাদের পার্শ্ববর্তী লুন্দির গ্রামে ট্রেনিং দেওয়া হয়। এবং তখন থেকেই বলা হলো যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তা ভারতে প্রশিক্ষণ হয় কিভাবে যাওয়া যায়। তখন আমরা সিদ্ধান্ত হলো আমরা খুব সম্ভবত এটা জুন মাসের দিকে বৃষ্টির মাথায় আমরা রাত্রে আমি বালিশের নিচে একটা চিঠি লিখে রেখে চলে আসি, একটা লুঙ্গি, একটা বাবার একটা মানে পাঞ্জাবি আর একটা টুপি, এটি নিয়ে আমি চলে আসি মেজবাউদ্দিনের কাছে। আপনি একা আসলেন? হ্যাঁ, একা।
তখন পানি থই থই করে পাটের ভিতর দিয়ে আমি এসে কোনো মতে আমি নৌকা উঠলাম এসে। রাত্রে নৌকা ছেড়ে দিল, আমরা বিলে ভিতরে, তখন মুর্শিদপুরের ভিতরে চান্দার বিলের ভিতরে এক নৌবাড়িতে আমরা দিন যাপন করি। তারপর রাত্রি হলে আবার মাগুরা এবং খাউজুরার মাঝখান দিয়া এটা দিয়ে বারো বাজার দিয়া আমরা ইন্ডিয়া চলে যাই। আমাদের ভিতরে সেনাবাহিনীর ছিলেন মিজবউদ্দিন, বর্তমান জীবিত আছেন, তিনি রিটায়ার্ড ওয়ারেন্ট অফিসার। আফজাল, তিনি মারা গেছেন। শাহজাহান কাজী, তিনিও মারা গেছেন, এবং আমি ছিলাম। তারপরে লুন্ডির আবুল কালাম আজাদ ছিলেন, তিনিও বেঁচে আছেন। আমরা দশজনের মতো গেছিলাম। দশজন যে প্রথম পাঁচ নম্বর টালিখোলাতে আমরা উপস্থিত হই। পাঁচ নম্বর টালিখোলায় আমাদেরকে এক জায়গায় রাখা হলো, দেওয়া হলো একটা শর্ট প্যান্ট, একটা গেঞ্জি আর একটা ছত্রিঞ্চি। তখন আমরা এই ছত্রিঞ্চিটা বালু যে আসলো তার ভিতরে একটি ইট দিয়া বালিশ বানাইয়া ওই ছত্রিঞ্চিটা বিছিয়া ঘুমানো হতো। আর সারাদিন আমাদেরকে বিভিন্নভাবে এক্সারসাইজ এবং যুদ্ধের কাহিনী ঠাহিনী এই সমস্ত মনোবল যাতে আমাদের চাঙ্গা হয়, এটা মূলত ছিল একটা স্ক্রুটিনিং ক্যাম্প। অর্থাৎ এখান থেকে যে আমি কি সত্যিকার স্বাধীনতার পক্ষের লোক না বিপক্ষের লোক, এইটা ওরা যাচাই বাছাই করত। এখান থেকে এক মুঠ ভুট্টার সাথে সকালে দেওয়া হইতো খাবারের জন্য, দুপুরবেলা দুটা রুটি, রাত্রে এক মুঠ ভাত, এটা খেয়ে আমরা এরপর ওখানে আমরা এক মাসের মতো ছিলাম। এরপরে আমরা চলে যাই নতুন একটা ক্যাম্পে। তখন ইসামুদ্দিনী নদীর তীরে আরন ক্যাপ্টেন মুখার্জি তার আন্ডারে, তখন ওই বাগানটা আমরা সাফ করে পুরাটা আমরা ওইখানে ক্যাম্প করি। তো ওইখানে অর্থাৎ ইয়ত ক্যাম্প হিসাবে মানে গণ্য হইল। ওইখানে যারা আসে তাদেরকে ওইখানে রাখা হয়, এক মাস দু মাস রাখা হয়। এক মাসের একটা ট্রেনিং দেওয়ার পরে তখন তাদেরকে ফলো অন ট্রেনিং দেওয়া হয়। কিন্তু আমি এবং আফজালকে আমাদেরকে যেতে একটু দেরি করে। কেন দেরি করা হয়, তার ওই ওয়ারেন্ট অফিসার যিনি ছিলেন উনি ছিলেন এখানকার স্টোর চার্জ, আর আমাদেরও রাখা হয় তার সাথে। তো কিছুদিন পরে আমরা যুদ্ধে যাওয়ার জন্য খুব উদ্গিরি হয়ে যাই, তখন আমাদের ফলো অন ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় বিহার বীরভূমে, এবং সেটা ছিল একটা পরিত্যক্ত ম্যাদান হয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে যুদ্ধ ব্যবহার হয়েছে সেইটা। সেখানে পানির খুব অভাব ছিল এবং গোসল করা যেত না, এবং তখন আমাদের অ্যাকচুয়াল ট্রেনিং হয় আঠাশ দিনে, কিন্তু আমরা ওখানে অবস্থান করছিলাম তিরিশ দিন। তো ট্রেনিংয়ে এক পর্যায়ে আমাদের জনাব শাহজাহান খান এমপি, তিনি তখন শিলিগুড়িতে ট্রেনিং করিয়া মানে ওনাকে আমরা পরবর্তী সময় শুনছি যে আব্দুর রাজ্জাক সাহেব তাকে দেশে না পাঠাইয়া তাকে আমাদের ট্রেনিং আমরা বুঝি কি না এই জন্য আমাদের ওখানে পাঠাইলেন। তখন শাহজাহান খান আমাদের সামনে গেলেন, আমার প্লাটুনে গেছিলো, আমাদের প্লাটুনে আমরা ছিলাম চব্বিশ জন। তো চব্বিশ জনের সামনে যাই জিজ্ঞাসা করতে যে তোমরা কি ভাষা বুঝো? আমার ওস্তাদ ছিলেন কর্তার সিং, এরকম লম্বা মতো লোক, আর তিনি হিন্দিতে কথা বলতো। তারপরেও আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। আঠাশ দিন এই ট্রেনিংয়ের ভিতরে আমাদের ছিল, প্রথমে ছিল রাইফেল ট্রেনিং, তারপরে ছিল এসএমজি, এলএমজি, এসএলআর, টুইনস মোটার এবং গ্রেনেড নিক্ষেপ, এই সমস্ত। আর একটু বৃহৎ সার্চ করিয়া কীভাবে গাছটা রোডের উপরে ফেলানো, রাস্তাকে কীভাবে পুকুর তৈরি করা যাতে কমিউনিকেশন ডিস্টার্ব হয়ে যায়, পিকে এক্সপ্লোসিভ দেওয়া, ব্রিজ কীভাবে ভাঙতে হবে, রেললাইন কীভাবে ভাঙতে হবে, এমনিভাবে আমরা আঠাশ দিন ট্রেনিং করি। আঠাশ দিন ট্রেনিং করার শেষের দিনে এমনিভাবে কী করলো, এরকমভাবে খড়ের পালার মতো এরকম কাঠের স্তূপ করা হলো, আর রাম ছাগলের গোশ আর পুরী আর কমলা, আর ওই সন্ধ্যার সময় ওইটাকে আগুন দেওয়া হলো। তা ইয়ে হিয়ার চিতা জ্বলছে, ইয়ে হিয়ার চথা জ্বলছে, এই কথা বলে চতুর্দিকে আমরা ঘুরলাম আর খেলাম। এরপরে আমাদের ট্রেনিং শেষে আমাদেরকে পাঠানো হইল নয় নম্বর সেক্টর মেজর জলিল রানায়। সেখানে আমরা কিছুদিন থাকলাম, কিন্তু আমাদের অস্ত্র দেয়, পনেরো দিন হয়ে যায়, বিশ দিন হয়ে যায়, যায় না। ইন দি মিন টাইমে ওই ক্যাম্পে জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমান, যিনি এই মুক্তিযুদ্ধের বড় ধরনের সংগঠক, তিনি গেছেন আমাদের ওখানে। যাওয়ার পরে আমরা হাওয়া করে ক্যান্ডাতার জড়াই ধরছি যে আমরা এখানে থাকতে চাই না, আমরা বাংলাদেশে যেতে চাই, যুদ্ধ করতে চাই। তারপরে স্টুয়ার্ট মুজিবুর কাছে ঠিক আছে আমি দুই দিন পরে আসতেছি, তারপর বাস নিয়ে আসে, সেই বাস নিয়ে যেয়ে আমাদেরকে কল্যাণী নিয়ে যেতে হয়। তারপরে জনাব আবুল মঞ্জুর সাহেব আমাদেরকে যুদ্ধের কলা কৌশল সম্পর্কে অবহিত করে এবং বলা হলো যে তোমরা যার যার নিজ থানায় যাবে এবং তোমাদের অস্ত্র দেওয়া হবে, তোমরা যাবে। তখন আমরা, এটা হয়েছে নভেম্বর মাসের সাত তারিখে, আমরা বাগদা বর্ডার আসি। বাগদা বর্ডার থেকে আমাদেরকে অস্ত্র দেওয়া হয় এবং আমরা একান্ন জন, আমার গ্রুপ কমান্ডার ছিল, ওনার নাম হয়েছে আবুল কালাম আজাদ মোল্লা,
এই 51 জন আমরা আসি, এই লোক মাদারীপুরের রাজৌর থানার। হ্যাঁ, আর এছাড়াও যশোরের লোক ছিল কিছু, কুষ্টিয়ের লোক ছিল, বৃহত্তর ফরিদপুরের আরও অন্যান্য লোক ছিল। আমরা প্রায় 301 জন বা 2 জন এরকম হবে, অ্যারাউন্ড 300 উপরে আমরা একসাথে আসি। একসাথে আসার পরে যখন আমরা 12 বাজারের সময় আসলাম, তখন এর ভিতরে রাজাকাররা আমাদেরকে টের পাইয়া গুলি ছোট। গুলি ছোড়ার পরে আমরা ছড়ছড় করে হলুদ বাগান এবং বাঁশবাগানের ভিতরে যে যেভাবে পাশে সেভাবে পজিশন নিয়েছি। পজিশন নেওয়ার পরে আমরাও গুলি চালাইছি। চালানোর পরে একসময় স্তম্ভিত হওয়ার পরে আবার আমরা খুঁজে খুঁজে মানে আমাদের লোকজন পাওয়া গেছে। তখন ওই দিন আমরা রাস্তা ক্রস করতে পারলাম না। পড়াতে আমরা আরও একটু ব্যাক করে যাই আমাদের কুরিয়ারের মাধ্যমে, আমরা যিনি আমাদেরকে বাংলাদেশে নিয়ে আসতেছিল ওনার মাধ্যমে আমরা শেল্টার পেলাম। তো আমরা অস্ত্রগুলো রাখলাম গরুর পরের ভিতরে আর মেয়েদিনে আমরা নর্মাল এখন সিমিলার বা ওখানে আত্মীয়। হ্যাঁ, আমাকে বানানো হলো একবারে জামাই, বলা হলো যে এখানে ওইবারের জামাই হওয়া, যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি এখানকার এই দেশে আমার জামাই শ্বশুরবাড়ি। তো ওইভাবে দিন থাকার পরে রাত্রে আবার আমরা একত্র হইয়া পার হইলাম। পার হওয়ার পরে খাজুরা দিয়া আসার পরে খাজুরা এই একটা কাঠের পোল আছে, এই কাঠের পোলের ওইখানে আবার আমরা সম্মুখীন হইলাম রাজাকারদের। ওখানেও কিছু গোলাগুলি হইলো, গোলাগুলি হওয়ার পরে এক পর্যায়ে রাজাকার ছন্দভয় গেল, যেহেতু আমরা লোকের সংখ্যা বেশি। এরপরে আসলাম আমরা আরপাড়া। আরপাড়ার এই পাশে আসার পথে আবার আমরা পেলাম নকশাল। এই নকশালের মানে সাথে আমরা এই বাড়ি বাড়ি খুঁজে খুঁজে নকশাল ধরলাম, মানে শুনছি যে মুক্তিযোদ্ধাদেরকে নকশালটা মারছে। তো ওই অপারেশনটা করা হলো। এখন আমাদের যাইতে হবে এই আরপাড়া ব্রিজের ভিতর দিয়ে, মাদারীপুর বা ফরিদপুরে আসতে হইলে আরপাড়া ব্রিজের ভিতর দিয়ে আসতে হবে, যেখানে আরপাড়াতে আর্মি এবং রাজাকারদের ঘাঁটি ছিল। তো তখন আমরা কারো রাত্রে আসতে হবে। তো ওইটা হলো পালা নৌকা। পালা নৌকা মানে অনেকগুলো নৌকা একসাথে যেতে হবে। তখন আমাদেরকে পজিশন নিয়ে ছোটো ছোটো নৌকা গেলাম, যেই আরপাড়া ব্রিজের সামনে আসছি শুরু হয়ে গেছে গোলাগুলি। তো ওই গোলাগুলির ভিতর দিয়ে আমরা জানি না কীভাবে আসছি। আমরা যখন আসি, হ্যাঁ, আমাদের আস্তে আস্তে প্রায় ভোর হয়ে গেল, আজান দিছে, এই সময় আমরা ওই ব্রিজটা পার হলাম। পার হয়ে আসার পরে এবারে এসে দেখি যে লাশ আর লাশ। মনে হলো যে আরপাড়া থেকেই কিছু মানুষ বা এইখানের আশেপাশে কোথাও দিয়ে মারিয়া এগুলো ফেলাই দিছে। বাড়ি আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। রাত্রে আমরা বাড়িতে ঢুকলাম, যার যার বাড়িতে। ঢোকার পরে আমি ইসিপুর মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করলাম। আমরা রাজৌরে এই রাজৌর থানার যে দায়িত্বে ছিলেন কমান্ডার, তার আন্ডারে আমাদের কমান্ডার ছিলেন সরার হোসেন মোল্লা, যিনি মুজিব বাহিনীর প্রধান ছিলেন আর কি। তার নেতৃত্বে আমাদের এই যুদ্ধ। তখন আমরা যুদ্ধের ভিতরে আমরা হোমাদ্দার ব্রিজে যুদ্ধ করি, তারপরে আমরা টেকারহাটে যুদ্ধ করি। টেকারহাটের যুদ্ধে প্রায় 12 ঘন্টার মধ্যে যুদ্ধ হয়। তো 12 ঘন্টায় যুদ্ধ হয়। এই যুদ্ধের পরে আমরা যে থানা অ্যাটাক করি, থানা অ্যাটাক করিয়া করা হলো। ওই সময় পাকিস্তান সরকার ডিক্লেয়ার দিয়েছিল তারা নিরাপদে ঈদ করবে এবং তারা মুক্তিযোদ্ধাদেরই করবে না। তো ওই চ্যালেঞ্জটা নিয়েই আমরা থানা অ্যাটাক করি। থানা যেদিন অ্যাটাক করা হয় সারারাত্র গোলাগুলি হইল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওটাকে সাকসেসফুল করতে পারিনি। আমার এক বড় ভাই, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ওনার এই বুকে গুলি লাগে, AKM বাড়ি আব্দুল বাড়ি, ওনার বুকে গুলি লাগে, আজও গুলিটা আছে তার বুকে। তখন উনি ওনাকে নিয়ে ব্যাক করা হলো, উনি আমাদের পাশেই ছিলেন। ওই বছর পানি বেশি হতে পাটের গোজা আমরা কী করলাম, পিছনে দিয়ে ব্যাক করলাম। ব্যাক করার পরে এই পাটের গোজা এত বড় বড় আসছে, তার ভিতর দিয়ে আমরা দৌড়ে আসলাম। কিন্তু আফতারউদ্দিন কমান্ডার ছিলেন, রাজাকারের কমান্ডার, আমাদেরকে পিছু ধাওয়া করার পরে থানা থেকে একটা মোটার সেল করা হয়। মোটার সেলটা এসে পরে আমাদের যে হুজুরির যে একটা ক্যাম্প ছিল আর একটা ক্যাম্প, যেহেতু আমাদের মুক্তিযোদ্ধারা একই ক্যাম্পে থাকত না, বিভিন্ন ক্যাম্পে থাকতাম, আজকে এখানে কালকে এখানে, সেই ক্যাম্পের সামনে এসে প্রায় একটা গর্ত হয়ে যায়। আর আমরা দৌড়ে যেয়ে তৎকালীন আওয়ামী লীগের থানা সভাপতি ছিলেন শামসুদ্দিন আহমদ, ওনার বাড়িতে যাইয়া আমরা আশ্রয় নিই। আশ্রয় নিয়ে তখন ঈদের দিন, আর আমাদের ক্যাম্প সহ হিন্দু বাড়িঘর এবং মুসলমানদের বাড়িঘর যেগুলো আছে এগুলো ইসুপুর পুরাটা আগুন দিয়ে দিল। ইসুপুর হুজুরি এবং আশেপাশে যে বাড়িগুলো ছিল দাউদাউ করে আগুন জ্বলতে ছিল। আর আমরা তখন পিয়াস আর পান্তা ভাত এই দিয়ে খাইয়া কোনো মতে আমার এক আত্মীয়র বাড়িতে ওখানে যাই। এরপরে 3 দিন পরে আমরা আবার সংগঠিত হয়ে চলে আসি। আসার পরে আমরা যাইয়া দিগনগর ব্রিজে,
একটা আমরা আবার একটা যুদ্ধ মানে লিপ্ত হই। সেখানে 60-65 জন লোক পাক সেনার আত্মসমর্পণ করে, দুইজন পালাইয়ে যাওয়ার সময় অস্ত্রসহ আমি ধরি। আমার সাথে ছিল মোহাম্মদ হানিফ আব্দুল ওহাব। তখন আমরা শেষের দিকে একজন এসে বলছে কি যে দুজনের দিকে পালাই যেতেছে, তখন আমি দৌড়িয়ে যাই। তা আমার ওরা বলছে যে যাস না যাস না যাস না, গুলি করবে গুলি করবে। তা আমি আর এটা মানি নাই, আমি দৌড়িয়ে যাইয়া দেহেকে ওরা দুটো অস্ত্র নিয়ে এক জায়গায় বসে দিচ্ছে ঝুপের ভিতরে। যাই আমি ওদেরকে হ্যান্ডশিপ করার বলার সাথে সাথে ওরা হাত উচাই করে দিল, অস্ত্র দুটো নিয়ে নিলাম আর ওদেরকে আমাদের গ্রামের ভিতরে কৃষ্ণপুরের গ্রামের ভিতর দিয়া জয় বাংলা বলতে পারে। তার পিছনে অনেক ছেলে পেলে ছিল, আমি নিয়ে আসলাম ইসুপুর ক্যাম্প। আর ওই 60-65 এই বাকিজন নিয়ে গেল কোথায়, ওই যে দেবু ডাক্তার ছিল আমাদের মানে মাদারপুর রাজোর থানার ভিতরে, ওখানে ওই বাড়িতে নিয়ে গেলাম। আনার পরে ওই অস্ত্রগুলো আর এইগুলো দিয়ে দিলাম ইন্ডিপেন্ডেন্ট টাইমে। এটা হয়েছে 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বরের দিকে। এরপরে তো দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা অস্ত্রগুলো আমাদের ক্যাম্পে জমা দিলাম। এই ক্যাম্পগুলো কী করা হলো, মালয়েশিয়া ক্যাম্প মাদারীপুরে, এই মাদারীপুরে নিয়ে নেওয়া হলো, স্টুয়ার্ট মুজিবের কাছে জমা দেওয়া। স্টুয়ার্ট মুজিব তখন আমাদেরকে একটা অস্ত্র দেওয়ার একটা স্লিপ দিল আর আমরা ওখানে 2 মাসের মতো ছিলাম। তখন আমাদেরকে 65 টাকা করিয়া একটা ভাতাও দিল, এরপরে ওসমানের একটা সার্টিফিকেট দিল। তারপরে আমাদেরকে বললো যে 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 পেশায় আসো সেই সেই পেশায়। আমি আবার আইসা অটো প্রমোশন দেওয়া হইল ওই বছর, আমি আবার ক্লাস 9 ভর্তি হইলাম। এবং যুদ্ধের পরও আমার বাসায় এখন একটা গুলির বাক্স আছে, ওই মানে খান সেনারা ফেলাইয়া যাওয়ার পরে ওই গুলির বাক্সটা রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। যুদ্ধে যাওয়াতে ধরেন আমার মা ছিল না, আমার বাপে কাঁদতে কাঁদতে আমার চোখটা তার দুটি চোখই প্রায় অন্ধ হয়ে গিয়েছে। এবং এরপরে আমি 76 মেট্রিক পাস করে 73, এরপরে 76 ইন্টারমিডিয়েট পড়তাম, 76 নেভিতে লোক না, আমি গরিব মানুষ এর জন্য নেভিতে ঢুকে গেছি। স্থানীয় কয়েকজন রাজাকারের নাম কি মনে আছে? হ্যাঁ, স্থানীয় রাজাকারের ভিতরে 1 নম্বর হয়েছে আফতারউদ্দিন কমান্ডার, বাড়ি মাস্টার চানমিয়া, আরও মানে অনেক অনেকে ছিল আফতারউদ্দিন কমান্ডারের সাথে, ও কামু খাঁ মোতাহার চেয়ারম্যান, এরা সবই পিস কমিটির মানে আসলো আর কি। এই রাজাকারাই বেশি না, কামু খারে আমরা মেরে ফেলছি, মোতাহার চেয়ারম্যান যিনি ছিলেন ওনাকে আমরা মেরে ফেলছি, আফতারউদ্দিন কমান্ডারেও মেরে ফেলা হয়েছে বেশি নাই। আর শুধু বারি আব্দুল বারি উনি বেঁচে ছিল, উনি মাস্টার ছিলেন, উনি বেঁচে থাকার পরও উনি পরবর্তী টাইমে মারা যায়। ওনার ভাই অবশ্য মুক্তিযোদ্ধা, তিনি এখন কোর্টে প্র্যাকটিস করছেন, তার নাম আব্দুর রহমান। না এটা তো বলতে গেলে আসলে তো এই এইরকম বাংলাদেশ আমরা চাই না, কখনই না, কারণ আমরা চেয়েছিলাম শোষণমুক্ত এবং একটা জবাবদিহিমূলক মানে সরকার হবে। কিন্তু প্রথমেই মারা হলো জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এখানে একটু বলে রাখি, আমি যখন ছোট তখন টেকারহাটের ডাক বাংলা অফিসে লঞ্চে ঘাটের পাশেই হলো গ্রামটা, ওখানে আমার খালা বলে আমি তখন বেড়াইতেছিলাম, তো শুনলাম যে বঙ্গবন্ধু আসছে, তো আমিও সবার সাথে দৌড়ে গেলাম। তখন প্রয়াত মৌলভী আসমত আলী খান, এই যে শাহজাহান খান সাহেবের বাবা, ফণী বসু মজুমদার, আমজাদ উকিল সাহেব মাদারীপুরের, এবং মোল্লা জালালউদ্দিন যিনি ছিলেন উনি বঙ্গবন্ধু, এরা ওই শীতের রাতে কুয়াশার ভিতরে ওইখানে বসে মুড়ি খাচ্ছে, বঙ্গবন্ধু শিশু সুলভের ভিতরে এইভাবে মুড়ি খেতেছে। তো আমরা যখন ছেলেরা গেছি তখন আমার ওই যে মানে এই কলিদার মানে শার্ট ছিল, এই যে এই পাশে পকেট এই পাশে পকেট আর এরকম ওই যে পকলে, তো এই শার্ট নিয়ে বলছে কে তোমরা আমার মুড়ি দিলা ওগো মুড়ি দাও, তখন আমাদেরকে সে বাতাসে দিয়ে মুড়ি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু, সেই মুড়ি ভাই আমরা কী দৌড়। তো কাজে আমরা তো দেখছি তাকে, সেই বলিষ্ঠ অত বড় নেতা, তার মতো অত বড় প্রজ্ঞা, তার যে চাওয়া চিন্তা ধারণা অন্যরকম ছিল, এবং তার যে ছিনশীলক শিশুদের যে কত ভালোবাসত এখন উপলব্ধি করতে পারি, কারণ আমরা গেছি আমাদের দিকে নাও তাকাইতে পারতো, সে একা মুড়ি খায় নাই বলছে এ ছেলেদের কাকে দাও। আমি এই কথাটা আজও আমার মনে আছে, এবং আমি আমার নানার হাত ধরি আমি বঙ্গবন্ধুর বিভিন্ন মিটিংয়ে গেছি। আমার নানা নেহালউদ্দিন তিনি বেছে নাই এবং আল্লাহ তার বেছে নসিব করুক, কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শে মানুষ এবং বঙ্গবন্ধুর এই ধারণ করি। এবং বর্তমান যে সরকার আছে ইত্যাদি আছে এর ভিতরেও কিছু বঙ্গবন্ধুর অনেক কিছু আমরা দেখতে পাই না,
কিন্তু যারা এই দেশটাকে আমরা স্বাধীন করছি কোনো এক সময় এই নেভিতে এরকম রিভল ধরে গিয়ে এরকম ধাক্কা দিত, ও ইউ আর ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটার কেউ প্রকাশ করতে পারে না, বঙ্গবন্ধু নাম পথ দিতে পারে না, পরিচয় দিতে পারে না, এরকম মানে ইনসাল্ট হয়েছে। এখনও অনেক কিছু অনেক মুক্তিযোদ্ধারা এর ভিতরে ঢুকে গেছে, যেটা আমাদের কাম্য ছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।